নমস্কার আদাব, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালে আরো একটা নতুন পর্ব। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে ভারতবর্ষের সমস্ত প্রদেশে বিজেপি কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। এই যে মন্ত্রিসভার পরিবর্তন হলো, তারপরে বাবুল সুপ্রিয়র যা উক্তি আপনারা সকলেই জানেন, আমরা রিপিট করব না। হর্ষবর্ধন যেটা করছেন বা প্রকাশ জাভড়েকর যা করছেন, এটা নিয়ে কিন্তু বিতর্ক একটা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। শুধু এই কেন্দ্রীয় মন্ত্রী যারা পদ হারিয়েছেন তারাই যে এরকম বিতর্কে সামিল হচ্ছেন তা নয়, উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির ফাটল ধীরে ধীরে অনেকটা চওড়া হয়ে গিয়েছে। মৌর্য বনাম যোগীর লড়াইতে কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা বিভ্রান্ত। মাঝখান থেকে অখিলেশ যাদব কিন্তু নিজেদের ভালো করে গুছিয়ে নিতে সক্ষম হচ্ছেন। যে সমস্যা উত্তরপ্রদেশে, একই সমস্যা মধ্যপ্রদেশে, সেই সমস্যাই দেখা যাচ্ছে কিন্তু আবার ত্রিপুরাতেও। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপির নেতৃত্বের মধ্যে কিন্তু বিরাট ভাঙন দেখা গিয়েছে। বাংলার কথা আপনারা সবাই জানেন, যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান দিলীপ ঘোষকে বলছেন তিনি নাকি অর্ধেক বোঝেন আর অর্ধেক বোঝেন না। অর্থাৎ তিনি দিলীপ ঘোষকে কার্যত নির্বোধ বলছেন। দিলীপ ঘোষ তার প্রত্যুত্তরে বলছেন তাকে জোকার। এই তো চলছে দেশ জুড়ে। অর্থাৎ এই যে বিজেপি ধীরে ধীরে তিল তিল করে গড়ে ওঠা একটা দল তো নয়, বিজেপি হুজুগের দল। হঠাৎ করে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে আচ্ছে দিনের স্বপ্ন দেখাতে শুরু করলেন। সোনিয়া গান্ধী যথার্থভাবে বলেছিলেন স্বপ্ন কা সওদাগর, অর্থাৎ তিনি স্বপ্ন ব্যবসা করলেন ভারতবাসীর সাথে। তিনি স্বপ্ন দেখালেন 15 লক্ষ করে টাকা পৌঁছে যাবে। তিনি স্বপ্ন দেখালেন যে দেশে কোনো উগ্রপন্থা থাকবে না। তিনি স্বপ্ন দেখালেন যে কালো টাকা বিদেশ থেকে ফিরে আসবে। তিনি স্বপ্ন দেখালেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, অর্থাৎ এই 7 বছরে 14 কোটি মানুষের চাকরি দেওয়ার কথা ছিল, তা তো হয়নি। উল্টে প্রায় 1.5 কোটি মানুষের চাকরি চলে গিয়েছে। আচ্ছে দিনে স্বপ্ন উনি দেখিয়েছিলেন, কিন্তু পেট্রোল ডিজেল যে হারে দাম বেড়ে চলেছে এবং পেট্রোল ডিজেলের কারণে সব জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, রাজ্য সরকার কত ট্যাক্স নেয়, কেন্দ্রীয় সরকার কত ট্যাক্স নেয়, এই নিয়ে চাপানোতর চলছে। কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের 3 গুণ বেশি ট্যাক্স নিয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি, 3 গুণ বেশি ট্যাক্স নিয়ে যাচ্ছে। যে পেট্রোল ডিজেল 35 টাকায় কিনে 100 টাকায় দেশবাসীকে বিক্রি করে, অর্থাৎ 65 টাকার ট্যাক্স বাবদ কেটে নেয়, সে শাসক কখনো আচ্ছে দিনে সুশাসক হতে পারে না। সরকার চালাতে গেলে নিশ্চয়ই ট্যাক্স নিতে হবে, শুধু পেট্রোল ডিজেল যেহেতু এটা ছাড়া আমাদের চলবে না তার জন্য। কিন্তু গ্যাসের দাম, সেখানে তো ভর্তুকি দেওয়া যেত, গ্যাসের দাম বাড়ছে কেন? আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন রাজ্য সরকার ইলেকট্রিকের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদের রাজ্যে নাকি ইলেকট্রিকের দাম প্রচুর। কেন হবে না বলুন তো? এই যে ইলেকট্রিক উৎপাদন করতে গেলে যে কয়লাটা পরিবহন করতে হয়, তার পরিবহন খরচ কত বেড়েছে। এক ট্রিপ লরি আগে কয়লা নিয়ে যেতে যত টাকা নিত, এখন তার 2 গুণ 3 গুণ হেঁকে বসছে তারা। তো অটোমেটিক্যালি বিদ্যুতের দাম বাড়বে। যেখানে সবজি ট্রেন চলছে না, সবজি আনাজ সব এই সড়কপথে পরিবাহিত হচ্ছে, সেখানে তো জিনিসপত্রের দাম বাড়বেই। এই যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে নিষ্পেষণ করছে, অত্যাচার চালাচ্ছে, অত্যাচার শুধু পিঠে লাঠি মারলেই হয় না, পেটে লাঠি মারলেও হয়। এই সরকার কিন্তু পেটে লাথি মারছে আমাদের। সমস্ত ব্যাংক ইন্টারেস্ট কমে গিয়েছে, ব্যাংক ছুতনাতায় টাকা কাটছে, আমাদের ভালো ভালো সংস্থাগুলো আজকে বন্ধের মুখে। দূরদর্শনের মতো সংস্থা যাদের কাছে সমস্ত রকম ইকুইপমেন্টস আছে, অত্যন্ত ভালো মানের অনুষ্ঠান দেওয়া, সেই দূরদর্শন কেন এঁটে উঠতে পারছে না এই বেসরকারি মিডিয়ার কাছে? এর কারণ তো খতিয়ে দেখতে হবে। কেন বিএসএনএল MTNL ফেল করছে মোবাইল সংস্থাগুলোর কাছে? কারণ এগুলোকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, যাতে বেসরকারি সংস্থাগুলো বেশি লাভবান হয়। আর এই কথা মানুষ কিন্তু আস্তে আস্তে ভরসা বিশ্বাস করতে শুরু করেছে যে এই সরকার মুখে আচ্ছে দিনের কথা বলে, আদতে তা আনে না। কারণ আচ্ছে দিন আসে কাদের? ওই মুকেশ আম্বানি, ওই এসআর গ্রুপ, ওই জি টিভির মালিক, এদের আচ্ছে দিন আসে, আদানিদের আচ্ছে দিন আসে। কিন্তু দেখুন, এই লকডাউন, এই করোনা পরিস্থিতিতে সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার। সরকার সেটা স্বীকার করে নিয়ে তার স্বাস্থ্যমন্ত্রীকে মন্ত্রক থেকে দূর পর্যন্ত করে দিলেন। কিন্তু কাদের আনলেন সেটা দেখতে হবে, নিশ্চিত প্রামাণিক, যার নামে
খুনের অভিযোগ আছে, যার নামে মানুষ পাচারের অভিযোগ আছে, যার নামে গরু পাচারের অভিযোগ আছে, যার নামে জোর করে জমি নেওয়ার অভিযোগ আছে। এইরকম একটা মানুষকে তিনি স্বরাষ্ট্র দপ্তরের মানে উপমন্ত্রী হয়ে গেলেন, প্রতিমন্ত্রী যাকে বলে। ভাবুন, স্বচ্ছ ভাবমূর্তি এখন বিজেপির যা পজিশন সারা দেশে, বিজেপিকে এই পজিশন থেকে ঘুরে দাঁড়াতে হলে, কারণ বিজেপির ২৪ পরাজয় অনিবার্য দেখা যাচ্ছে। কারণ আমি আপনাদের একটু খুলে বলি, সময় লাগবে, শুনুন একটু, যে বিজেপির পরাজয় অনিবার্য এটা বিজেপিও বুঝতে পারছে। কারণ পশ্চিমবাংলা থেকে যে সংকেত সারা দেশে গেছে, সেই সংকেতে কিন্তু ভিত নড়ে গিয়েছে বিজেপির। কারণ পশ্চিমবাংলায় তারা ২০০ আসন পাওয়ার জন্য যত রকম প্রক্রিয়া চালানো যায়, নৈতিক, অনৈতিক, অর্থনৈতিক সব রকম প্রক্রিয়া চালিয়েও কিন্তু বিজেপি এখানে মাত্র ৭৭টা আসন পেল। এটা কিন্তু সারা দেশের কাছে বার্তা গেল যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও বাংলায় জিততে পারেনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক দোষ ত্রুটি ছিল, সেইগুলোকে সামনে এনে তারা যে লড়তে চেয়েছিল সেই লড়াইয়ে কিন্তু বিজেপি হেরে গিয়েছে। এই কথাটা কিন্তু রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে, যার ফলে দেখতে পাবেন যে বাঙালি বিদ্বেষমূলক ভিডিও ইউটিউবে ছড়িয়ে যাচ্ছে। বিবেক বিন্দ্রার মতন লোক বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছে। পাশাপাশি বিবেক বিন্দ্রার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ কিন্তু বাঙালি বিদ্বেষী ভিডিও ইতিমধ্যে ছাড়তে শুরু করেছেন। অর্থাৎ বাঙালি অকর্মক, বাঙালি কোনো কাজের না, বাঙালির হাতে দায়িত্ব দেওয়া মানে দেশকে ডুবিয়ে দেওয়া, এরকম একটা পারসেপশন, ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে সারা ভারতবর্ষে। আর আমরা বাঙালিরা, মানে আমরা যারা বাঙালি ইউটিউবার, আমরা হিন্দিটা খুব কম বলি বা কম বলতে পারি, স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমাদের হিন্দিতে যতক্ষণ না দখল আসবে ততক্ষণ সারা ভারতবর্ষে বাংলার কথা ছড়াবো কি করে আমরা? যদিও আমরা এনকে ইন্ডিয়া নামে আরেকটি চ্যানেল শুরু করেছি হিন্দিতে, কিন্তু সেই চ্যানেলে আমরা আশানুরূপ ভিডিও দিতে পারছি না। কারণ আমাদের হিন্দি ভোকাবুলারি সেই লেভেলের না যে লেভেলে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যগুলোতে বলা হয়। কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের অ্যাকসেন্টে, আমাদের উচ্চারণে বাংলা এসেই যায়, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। যারা ভালো হিন্দি বলতে পারেন তারা অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা রাজনৈতিক কথা বলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন। হিন্দি চ্যানেলটিতে আমরা আপনাদের ভিডিও ছাড়বো যাতে সারা ভারতবর্ষে পৌঁছয়। যাই হোক, চলে আসি আজকের কথা। এই যে বিজেপি টুকরো টুকরো হচ্ছে সারা ভারতবর্ষে, মানে দেখানো হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা পরিমার্জন করে তারা একটি উন্নততর বিজেপি গঠন করেছেন, আদতে কিন্তু তা নয়, আদতে কিন্তু তা নয়। বাবুল সুপ্রিয় নিঃসন্দেহে একজন ভালো সংগঠক, ভালো গায়ক এবং ভালো মানুষও বটে। তার মতন লোককে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো কারণ কারণ কিছুই না, বলা হচ্ছে তরুণ মুখ আনা হয়েছে। তরুণ মুখে কি বাবুল সুপ্রিয় পড়েন না? অর্থাৎ এই যে লবি চলছে, সেই লবির ফাঁসে কিন্তু ফেঁসে গিয়েছেন বাবুল সুপ্রিয়রা। পশ্চিমবাংলায় দেখুন, সৌমিত্র খানের একটি লবি, শুভেন্দু অধিকারীর একটি লবি, দিলীপ ঘোষের একটি লবি, এই এত লবির মাঝখানে পড়ে কর্মীরা কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে সব রাজ্যে। শুধু আপনি পশ্চিমবাংলায় থাকলে পশ্চিমবাংলাটা বুঝবেন, আপনি যদি ত্রিপুরায় থাকেন ত্রিপুরায় ভালো করে বুঝবেন যে বিপ্লব দেব এবং সুদীপ রায় বর্মনের যে ছবি, বা দেব বর্মন আমরা ভুল বলতে পারি, সুদীপবাবুর যে লবি, তাতে কিন্তু পিছছেন আদতে বিজেপির কর্মীরাই, দিশেহারা হয়ে যাচ্ছে। মাঝখান থেকে ত্রিপুরায় কিন্তু দারুণ একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস, ইতিমধ্যেই হয়েছে। এবং ভিত নড়ে গিয়েছে বিপ্লব দেবের, ঘুম উড়ে গিয়েছে বিপ্লব দেবের, ঘুম উড়ে গিয়েছে অমিত শাহের। ২০২৪ অমিত শাহের কাছে কালো একটি বছর হয়ে আসতে চলেছে। এখানে কিন্তু সমস্ত বিরোধীরা, আমি উদ্ধব ঠাকরে থেকে অখিলেশ যাদব, অখিলেশ যাদব থেকে অমরেন্দ্র সিং, অমরেন্দ্র সিং থেকে নবীন পট্টনায়ক, নবীন পট্টনায়ক থেকে স্ট্যালিন, স্ট্যালিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ রেখে চলছে, এবং ধীরে ধীরে কিন্তু তারা আক্রমণাত্মক হচ্ছেন। এইখানে বড় ভূমিকা নিতে হবে কংগ্রেসকে, যেহেতু কংগ্রেসের আজও দেশে ২০% ভোট আছে, তাই কংগ্রেসকে কিন্তু বড় ভূমিকা নিতে হবে। যেটা বামফ্রন্ট চিন্তাভাবনা করেছিল, আগে তো তৃণমূল স্বরূপ, বিজেপি আসুক তারপরে আমরা ক্ষমতায় আসবো, এভাবেই কংগ্রেসকে ভাবতে হবে, আগে বিজেপি স্বরূপ তারপরে দেখা যাবে।
এই ভাবনাটা যদি কংগ্রেস ভাবতে শুরু করে এবং রাহুল গান্ধী যদি তার প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাশা পরিত্যাগ করেন তাহলে কিন্তু বিরোধী জোট অনেক বেশি শক্তিশালী হবে এবং অসম অবশ্যম্ভাবী পরাজয় ঘটবে বিজেপির। রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের, শুধু পেট্রোল ডিজেলের দামের জন্য না, বিজেপির যে ধরনের রাজনীতি করে উগ্র হিন্দুত্ববাদ, যেভাবে গোরক্ষার নামে মানুষ পিটিয়ে মারছে, উত্তরপ্রদেশের নির্বাচনে আপনারা দেখেছেন যে কিভাবে মহিলাদের হেনস্থা করা হয়েছে। একজন মহিলা তিনি নামাঙ্কন ভরতে যাচ্ছেন, অর্থাৎ ভোটে লড়ার জন্য যে কাগজপত্র জমা দিতে যাচ্ছেন, তার শাড়ি ধরে টানা হচ্ছে, ব্লাউজ ছিঁড়ে দেওয়া হচ্ছে। এ তো আমরা দেখেছি, আমরা দেখেছি সাংবাদিককে কি বেধড়কভাবে পেটানো হয়েছে। আর বলা হয় পশ্চিমবাংলার নির্বাচনে নাকি সন্ত্রাস হয়, আমরা কম সন্ত্রাস দেখলাম না এবার উত্তরপ্রদেশের নির্বাচনে। সন্ত্রাস করে বিজেপি যে জায়গাটা পেল তাতে বিজেপির আরও ক্ষতি হবে, যেভাবে পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে ক্ষতি যা হয়েছে সেটা ফল পেয়েছি আমরা লোকসভা নির্বাচনে। 42-এ 42 বলে মমতা ব্যানার্জিকে 22-এ আটকে যেতে হয়েছে। ঠিক একই ঘটনা ঘটতে চলেছে কিন্তু উত্তরপ্রদেশেও। এই যে ব্লক প্রমুখ নির্বাচন, এই ব্লক প্রমুখ নির্বাচনে যে হারে সন্ত্রাস উত্তরপ্রদেশে হয়েছে, এই সন্ত্রাসের জবাব কিন্তু বিজেপিকে আগামী লোকসভায় দিতে হবে হবে হবে। তার আগে বিধানসভা নির্বাচন আছে, বিধানসভা নির্বাচনে মানে 99% চান্স আছে বিজেপির গদি উল্টে যাওয়া। কারা আসবে আমরা বলবো না, বলতে পারছি না এই মুহূর্তে, কারণ সার্ভে আমরা করা শুরুই করিনি এখনো, সার্ভে শুরু করলে নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু বিজেপির প্রতি মানুষের যে বিদ্বেষ সেটা কিন্তু 99% মানুষের মধ্যে আছে। এই বিদ্বেষটা যদি ভোটের ফলে যায়, ভোটের বাক্সে যায়, তাহলে কিন্তু বিজেপি কিন্তু উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে, এবং বিজেপি যেখান থেকে একবার মুছে যায় সেখান থেকে বামপন্থীদের মতন ফিরে আসতে পারে না, পারে না। তারা বলতে পারেন তারা তো একসময় 2 সাংসদ ছিলেন, আজকে 303 সাংসদ। হ্যাঁ ঠিক, কারণ বিজেপি মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে স্বপ্নগুলো দেখিয়েছিল, সেই স্বপ্নের কিন্তু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। আজকে বিজেপি যারা কর্মী, বিজেপির যারা সমর্থক, তারা পর্যন্ত নেতৃত্বের এই আচরণে বিরক্ত। নেতৃত্ব একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, কেউ কাউকে বলছেন অর্ধেক বোঝে অর্ধেক বোঝেন না, আবার পাল্টা উত্তর আসছে ও তো জোকার। তো এর মধ্যে নেতৃত্বের এই লড়াইয়ে কর্মীরা কোথায় যাবে? এক অবস্থা চলছে কিন্তু সারা দেশ জুড়ে, 21টা রাজ্যে বিজেপি আছে, প্রত্যেকটি রাজ্যে এক ঘটনা ঘটছে, প্রতিটি রাজ্যে। তাই সামনের দিন কিন্তু বিজেপির পক্ষে ভয়ঙ্কর হয়ে আসছে। এবং শুধু তাই নয়, এই যে দিলীপ ঘোষের সময় হয়ে গিয়েছে, তিনি তার পদ থেকে সরে যাবেন, দিলীপ ঘোষের মতন মানুষকে কিন্তু বিজেপি আর জায়গা দেবে না, জায়গা পাবে ওই শুভেন্দুর মতন লোকেরা। এবার এই শুভেন্দুর মতন লোকেরা যদি দলের মুখ হয় তাহলে যারা আরএসএসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিজেপিটা করেন তারা কতটা বিজেপি করবেন তার উত্তর সময় দেবে। আপনাদের চোখ আমাদের পর্দায় থাকুক আর আমাদের নজর থাকুক বিজেপির এই কার্যকলাপে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।